এই ভিডিওটি বিশেষ করে সে সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য যাদের ছেলে মেয়ে রয়েছে কারণ বাংলাদেশ সরকার প্রতি মাসে প্রবাসী ছেলে মেয়েদের জন্য আড়াই হাজার করে টাকা দেবে এটি প্রতি মাসেই প্রবাসী ছেলেমেয়েরা পাবে ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ড এই প্রতিষ্ঠানকে আমরা কম বেশি সবাই কম বেশি চিনি থাকি কারণ দেশের বাহিরে বৈধভাবে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট ফি দিয়ে বিএমইটি কাট করে থাকি যেটিকে স্মার্ট কার্ড বলা হয় প্রবাসীদের যে সকল সন্তান রয়েছে যারা বিশেষ করে দুই সালে যারা এস এসসি সমমান ক্যাটাগরি থেকে পাশ করে এস বা ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন তাদের শিক্ষাবৃত্তি হিসেবে প্রতি মাসে এই আড়াই হাজার করে টাকা প্রদান করা হবে এবং দুই সালে যারা এইচএসসি বা সমমান ক্যাটাগরি থেকে ভার্সিটি বা কলেজ বা মেডিকেলে ভর্তি হয়েছে তাদেরকেও মাসিক ভিত্তিতে প্রদান করা হবে আড়াই হাজার টাকা এবং যারা এসএসসি বা সমমান থেকে এইচএসসি বা ডিপ্লোমাতে ভর্তি হয়েছে তাদেরকেও প্রায় দুই টাকা প্রদান করা হবে এবং তাদের বই ও পোশাক কেনার জন্য এককালীন কিছু টাকাও দেয়া হবে আবেদনের সময়সীমা একত্রিশে মেয়ের ভেতরে অবশ্যই অবশ্যই আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবেন কোন কোন মাসে করে টাকা পাবেন আবেদন করতে পারবেন সকল বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স তার আগে অনুরোধ রইল কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টসে সেই জায়গার নামটি লিখবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তি পাবে ক বিএমইটির বহির্গমন ছাড়পত্র ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন খ মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে মৃতের পরিবার এ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন আবেদন পত্রের সঙ্গে নিম্মক্ত কাগজপত্র দাখিল করতে হবে ক হওয়া প্রমাণ হিসেবে যেমন পাসপোর্ট ভিসা এবং বিএমটি গমনের ছাড়পত্র ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সম্বলিত পাসপোর্টের কপি স্মার্ট কার্ড অথবা বিধস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ খ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ছবি প্রয়োজন আবেদনপত্রের সঙ্গে সঙ্গে কাগজপত্র দাখিল করতে হবে গ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সমমান পরীক্ষায় মূল নম্বর পত্রের মার্কশিট সত্যায়িত ফটোকপি কারিগরি শিক্ষার জন্য প্রয়োজন গহ মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন ফটোকপি প্রয়োজন পরিমাণ ক এসএসসি সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরতদের চার বছর পর্যন্ত মাসিক দুই টাকা ও এইচএসি সমমান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় ও প্রথম সেমিস্টার বর্ষে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর আড়াই হাজার টাকা হারে উপবৃত্তির টাকা প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষার্থীর শাসনজট বিবেচনায় আনা হবে না বৃত্তির পরিমাণ খ এসসি সমমান ও এইচ এস সি সমমান ক্যাটাগরিতে বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ও শিক্ষা উপকরণ সহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ যথাক্রমে ও টাকা প্রদান করা হবে তথ্য ক সাড়ে শুধুমাত্র এস এসি সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা কারিগরি বোর্ড এ শিক্ষার্থী সরাসরি ডাকযোগে আবেদন করবে অন্যান্য ক্যাটাগরি শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে খ। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে গুরুত্বপূর্ণ তথ্য গ যে কোনো তথ্যের জন্য চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন প্রবাসবন্ধু কল সেন্টারের নম্বর সমূহে যোগাযোগ করতে পারেন নিম্নে নম্বরগুলো দেখা যাচ্ছে এবং টোল ফ্রি বিদেশ থেকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখন চলে আসে কোন ক্যাটাগরির শিক্ষার্থী এটির জন্য আবেদন করতে পারবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবে কেননা এসএসসি এবং এইচ তে তিনটি বিভাগ রয়েছে অর্থাৎ তিনটি ক্যাটাগরি রয়েছে যেমন কমার্স আর্টস সায়েন্স এখন অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে আবেদন করার নিয়ম বা কিভাবে আবেদন করবে নিম্নের ছকে বর্ণিত শর্ত সাপেক্ষে জিপিএ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে ক্যাটাগরি এস বা সমমাননা বিভাগ মানবিক ও বাণিজ্যিক প্রবাসী কর্মরত কর্মী সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফাইভ প্রয়োজন এবং মৃত প্রবাসী কর্মীদের ক্ষেত্রে দরকার জিপিএ ফোর ক্যাটাগরি এস এস সি সমমাননা মানবিক ও বাণিজ্যিক বিভাগ প্রবাসী কর্মরত কর্মীর সন্তানদের জন্য প্রয়োজন জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং মৃত প্রবাসী কর্মীর জন্য প্রয়োজন কর্মীর সন্তানদের জন্য প্রয়োজন এইস ক্যাটাগরি সি ও সমমাননা বিজ্ঞান বিভাগ প্রবাসী কর্মরত কর্মীর সন্তানদের জন্য প্রয়োজন জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো এবং মৃত প্রবাসী কর্মীর জন্য প্রয়োজন জিপিএ ফোর ক্যাটাগরি এস সি সমমাননা মানবিক ও বাণিজ্যিক বিভাগ প্রবাসে কর্মরত কর্মীর সন্তানদের ক্ষেত্রে প্রয়োজন জিপিএ ফোর এবং মৃত প্রবাসী কর্মীর সন্তানদের জন্য প্রয়োজন জিপিএ ফোর আবেদনের প্রক্রিয়া ক সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিংক দেওয়া আছে যে স্টিপেন ডট ওয়েব ডট গভ ডট বিডি এ ঠিকানায় গহ শুধুমাত্র এইস সমমানের ক্যাটাগরিতে ডিপ্লোমা ক্যাটাগরির শিক্ষার্থী কারিগরি বোর্ডের শিক্ষার্থী সরাসরি ডাকযোগে আবেদন করবে ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ হতে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করে সরাসরি আবেদন করতে পারবে আবেদনের সাথে আগে বলা উল্লিখিত কাগজপত্র দাখিল করতে হবে আবেদন প্রক্রিয়া গ অনলাইনে সরাসরি আবেদনকারী আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় সহ আগামী একত্রিশে মে দুই হাজার বাইশ তারিখের মধ্যে দাখিল করতে হবে সরাসরি বা ডাকযোগে আবেদনের ক্ষেত্রে আবেদন পরিচালক আইআরপি ওয়েস অনার্স কল্যাণ বোর্ড নবমতলা প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার বরাবর পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না গহ শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং তার মাতা পিতার মোবাইল নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে স্মার্টফোন ও ল্যাপটপ কম্পিউটার থেকেও আবেদন করতে পারবেন তবে অনলাইনে কিভাবে মোবাইল দিয়ে আবেদন করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটি হলো যে আপনারা লিখবেন এস টিআই ডট ওয়েফ লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে যেই অপশনটি প্রথম আসবে যে স্টিপেন ইস্টিপেন হাইপেন ওয়েস কনার্স কলন বোর্ড এটিতে লগ করবেন লগ করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটি অপশন আছে একটি হোম একটি অনলাইন অ্যাপ্লিকেশন একটি লগ ইন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর নিচে আপনারা স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন যে ক্লিয়ারেন্স টাইপ এখানে লেখা আছে যে বিএমইটি বা অ্যাম্বাসি এনওসি বা ওয়েব মেম্বারশিপ আপনারা যেভাবে মেম্বারশিপ হয়ে থাকেন না কেন সেভাবে এটি পূরণ করে পরবর্তীতে আপনারা এখানে পাসপোর্টের নাম্বারটি উল্লেখ করবেন এই যে যেই অপশনটিতে আমি লিখছি এখানে পাসপোর্টের নাম্বারটি অপ দার পরে আপনারা নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে পরবর্তীতে আপনারা ধাপগুলো অনুসরণ করলে অনলাইনে খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে সুপ্রিয় ভিউয়ারস আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি অনুরোধ রইল যদি নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করার স্বার্থে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিবেন ভিউয়ারস আমি সাতেছিলাম কুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসব নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ